অভিযোগ যিনি দিচ্ছেন তিনি কিন্তু যেমন তেমন সাহাবি না। ভাইরা আমার যিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার যদি মৃত্যুটা হয়ে যায় যেন আমার মৃত্যুটা শাহাদাতটা যেন নবীর দেশে হয়। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, উনি একদিন কিছু কিছু সরিষার দানা গমের দানা ছড়িয়ে দিয়ে বলেছিলেন, ওরে ও দূর আকাশে রুলন্ত নীলিময় পাখিরা তোরা আয় আয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমার হাতের কিছু খাদ্য তোরা খেয়ে যা, তাই যদি না হয় কাল কঠিন বিপর্যস্ত কায়ামতের ময়দানে তোরা আমার বিরুদ্ধে ফরিয়াদ করবি, আমি আসামি হয়ে যাব। ও আমার ভাইরা, উনি একদিন টাইগ্রিস নদীকে লক্ষ্য করে বলেছিলেন, ওই যে দেখা যায় টাইগ্রিস নদী, এই টাইগ্রিস নদীর পাড় বাদার অভাবে একটা শৃগল যদি পা পিছলে পড়ে যায়, আমি ওমার আমাকে কাল কঠিন বিপর্যস্ত কায়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একদিন শয়তান পালাচ্ছে, কে পালাচ্ছে আর একটু জোরে বলে, বিশ্বনবী আমার শয়তানকে ধরে বলছে তুমি পালাচ্ছ কেন, বলছে লক্ষ্য করে দেখেন ওই তো ওমার আসতেছে। কি আসতেছে? শয়তান বলেন, আল্লাহ নবী যেই পথে হযরত তোমার আসে 40 দিন পর্যন্ত আমি সেই পথে আর রওনা দেই না। কতদিন? তাহলে উনি কি যেমন তেমন সাহাবি? যার সামনে আমার আল্লাহ তাআলা 8 খানা কোরআনের আয়াত নাজিল করেছেন, কতখানা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না। কি আমার দিকে মন আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, গো আমার সাহাবীরা, তোমরা কেউ কি দেখেছো এই ব্যক্তির ভালো কাজ করতে, সামনের কাতার থেকে কেউ কোনো কথা বলে না, দ্বিতীয় কাতার থেকে কেউ কোনো আওয়াজ দিল না, তৃতীয় কাতার থেকে ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর নবী, ওহুদের রণাঙ্গনে যখন আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের হাতের তরবারিগুলো যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিল, আপনারে সাহাবি বলেছিল, আপনারা সকলেই বিশ্রাম নেন, একটা রাতে পাহারাদারের দায়িত্ব আমি আমার কাঁধের উপরে উঠায় নিলাম। সুবহানাল্লাহ, বলবেন কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, এই সাহাবীর ব্যাপারে হযরত তোমার বলছে হুজুর জানাজার নামাজ পড়ানো যাবে না, কিন্তু আমি বলছি উহুদের ময়দানে আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম, একটা রাতে পাহারাদারের দায়িত্ব ইনি নিজেই বহন করেছিল, নবী আমাদের জানামতে এটাই হলো তার জীবনের ভালো কাজ, এটাই তার জীবনের সবচেয়ে উত্তম কাজ। বিশ্বনবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আর বিলম্ব করো না, তোমরা সকলে কাতার বন্দি হয়ে যাও, আমি আখিরি জামানার পয়গম্বর দিনের নবী তার জানাজার নামাজ আদায় করব। হাদিস শরীফের মধ্যে আসছে, ফাসাল্লা আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার তার জানাজার নামাজ আদায় করে ফেললেন, ও হাত্তা আলাইহি তুরাব, তার কবরের উপরে মাটি তুলে দিলেন, যেভাবে আমরা আমাদের আব্বা মা যখন মারা যায়, আপনজন যখন মারা যায়, তাদের কবরের উপরে আমরাও কিন্তু মাটি তুলে দেই আর বলি মিনহা খলকনাকুম, পড়েন, মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা বলি কি বলি না? সম্মানিত ভাইরা আমার, এভাবে বিশ্বনবী আমার তার কবরের উপরে মাটি তুলে দিলেন, দেওয়ার পরে মানুষকে যখন কবরস্থ করা হয় মানুষ কি তার কবরের পাশে দাঁড়ায় না, সবাই চলে যায়? কথা বলেন, মানুষ তার কবরের পাশ থেকে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আখিরি জামানার পয়গম্বর দিনের নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, অকালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন্না হালিন্নার, ও কবরবাসী শোনো শোনো শোনো, তুমি যাদের সঙ্গে চায়ের স্টলে বসে বসে চা খাইতে, তুমি যাদের সঙ্গে কথাবার্তা বলতে, যাদের সঙ্গে ওঠা বসা করতে, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তোমার ব্যাপারে মন্তব্য করেছে তুমি নাকি জাহান্নামী, তোমার আমলের ত্রুটি আছে, জানাজার নামাজ পড়াতে আমি রাসূলুল্লাহ আমাকে নিষেধ করছে, শোনো 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 ও কবরবাসী, ওয়াকালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিনা আহলিন নার, আর তোমার সঙ্গে যাদের উঠা বসা ছিল সকলেই মন্তব্য করেছে তুমি নাকি জাহান্নামী, কিন্তু আমি দ্বীনের নবী যখন শুনলাম তোমার দ্বীনের নাম্বারটা ঠিক আছে, তুমি দ্বীন কায়েমের মুজাহিদ হিসেবে দুনিয়ার ময়দানে কাজ করেছো, উহুদের ময়দানে, উহুদের ময়দানে যারা এই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছিল তাদের একটা দারে একটা রাতের পাহারাদারের দায়িত্ব নিজের কাঁধের উপরে উঠায় নিয়েছিলে, আমি রাসূলুল্লাহ তোমার জানাজার নামাজ পড়ালাম, শোনো 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 আনা শাহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাতের মেহমান।